সোমবার নদিয়ার 72 নম্বর ব্লক এলাকায় রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তা সারাইয়ের কাজ শুরু হলো। এদিন হাঁসপুকুরিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়া সিন্দুরতলা থেকে শুরু করে রুদ্রনগর সেতু পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের শুভ সূচনা করেন পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন টেহুটো মহকুমা শাসক অনীশ দাশগুপ্ত, টেহুটো দুয়ের বিডিও শুভ সিংহ রায়, যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস এবং জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।